কুম সালাম ওরমতুল্লাহ বিবরাত সম্মানিত তিনি জানতে চাই যে মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করার সময় কি দেওয়া করবেন মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করার সময় একটা দোয়া যেটা সহিয়াদিস দ্বারা প্রমাণিত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আদখাল আল আলমাইতা ইজা উদখিলা আল মাইয়তু আল কবর قال بسم الله وعلى ملة رسول রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর ব্যক্তিকে কবরস্থ করতেন তখন বলতেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কলা আবু খালেদ মাৰ ৰাতান ইজাবুদ্দি আলমাইতু ফিলা দি কলা বিস্মিললা সি আলা চোন না তিরাসুল তাইলে বিস্মিল্লা আহি আলা মিল্লা তিরাচুল ইল্লাহ যেমন বলা চুন্নত বিস্মিল্লা শিব আলা মিল লা বলা যেমন চূন্যত তেমনি বিস্মিললা সিহ আলা মিল্লা তিরা চুল ইল্লাহ বলা চুন্নত অর্থাৎ আলা মিল লা আলা চোন না তেরাসুল ইল্লা দুই দুই শব্দ যিকোনো একটা শব্দ বলা যাবে আর বর্ণনাতে আছে বিসমিল্লাহি ওয়াফি সাবিল ইল্লাহ ইউআল্মিল্লাসুল ইল্লাহ এই হাদিসটি সহী ইবনি হিবানের মধ্যে নাসিরউদ্দিন আলবানীর আহমদুল্লাহ আলাই শহী হিসেবে উল্লেখ করছেন তাই মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় বিসমিল্লাহি ওয়া আল আহ মিল্লাতি রাসুল ইল্লাহ বিশমিল্লাহি ওয়া আল্লাহ ওয়াফি সাবিল ইল্লাহ আল্মিল্লাতিরাসুল এই তিনটার যে কোনো দোয়া আপনি ভেবে পারবেন আশা করি ছিল বুঝতে পারছেন বাকি আল্লাহ ভালো সব সালাম আলাইকুম রহমতুল বাবাকাতো